তো গুড মর্নিং বলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছো যে আমি রিক সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার বাপের বাড়ি। তো সেখানে রিককে নামাবো, নামিয়ে দেওয়ার পর ওখান থেকে আমরা যাব আমার বাপি আর মাকে নিয়ে ডাক্তারের কাছে। তো আজকে বাপির ডাক্তার দেখানোর ডেট আছে, নাম আগে থেকে লেখানো আছে। তো আমি অনেকটাই লেট হয়ে গেছি, সকাল থেকে অনেক কাজ ছিল বাড়িতে, তো সেগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছি আমি। তো এবার আমরা যাব গিয়ে বাপি মাকে নিয়ে সোজা চলে যাব সেখানে। আর সেখানে না গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেখানে একটা মন্দির আছে, খুব জাগ্রত মন্দির। সেটা আমি অনেক দিন ধরেই সেখানে যাই, তো চেষ্টা করব যদি সময় পাই তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো সেই মন্দিরটা। তো আর দেরি করবো না, রিকের বাবা মানে আমার হাজবেন্ড আর কি, ও নিচে গাড়ি বের করছে, তো চলো গাড়িতে গিয়ে কথা বলছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে আর দেরি করা যাবে না এখানে। মাসি, হ্যাঁ বাইরে আজকে প্রচন্ড পরিমাণে রোদ্দুর পড়েছে। ওই দেখি কি করছো তুমি, কাজ তুলো না, কাজ নামিও না, কাজ নামিও না, থাক 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 থাক, ওভাবে ওভাবে থাক। পড়ে যাবে কিন্তু, তুমি বসো বসো। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় উত্তর দিয়ারা। জন্মাষ্টমীর সময় প্রত্যেক বছরই এখানে ভীষণ বড় করে মেলা হয়, আমরা প্রত্যেক বছরই আসি। এবছর তো করোনার জন্য কোনো মেলা টেলা কিছু হয়নি, ছোটোখাটো করে হয়তো পুজো হয়েছে, আমরা আসিনি দেখতে। এই যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি এইচএস করেছি, আর এর ঠিক অপোজিটে আছে গার্লস স্কুল, সেখান থেকে আমি মাধ্যমিকটা কমপ্লিট করে আমি 11-এ এই স্কুলে ভর্তি হয়েছিলাম। তো অনেক স্মৃতি আছে এই স্কুলের। আর এখানে দেখছো ছোটোখাটো একটা প্যান্ডেল তো হয়েছে পুজোর জন্য। তো ভিডিওটা যখন পাবলিশ হবে তখন হয়তো পুজো শেষ হয়ে যাবে, আমি পরে কোনো একটা ভিডিওতে জানাবো যে কেন ভিডিওটা পাবলিশ করতে এত দেরি হলো। এখানে দেখো মা বাপিরা এসে গেছে, মা বাপি বোন সবাই দাঁড়িয়ে আছে, রায়ও দাঁড়িয়ে আছে। তো এবার মা বাপিকে এখান থেকে নিয়ে চলে যাবো সোজা ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এসেছি একটা মিষ্টির দোকানে মিষ্টি নিতে, কারণ মন্দিরে যাব বলেছিলাম। তো এখান থেকে মিষ্টিটা নিয়ে নেব। ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি, মিষ্টি নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি মন্দিরের দিকে। চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। আজকে ডাক্তার এসে গেছিলো, ওই জন্য লেট হয়ে গেছে অনেকটা আমাদের আসতে, তো তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে ওই জন্য। এসো তোমরা,
আমি চলে যাচ্ছি মন্দিরে, এসো তাহলে। এই দেখো মন্দির, তোমাদেরকে বলেছিলাম দেখাবো। চলো ভিতরে যাই, দেখি দাদা আছে কিনা। মন্দির থেকে এক্ষুনি আমি বেরালাম, এবার আমরা বাড়ি যাব। মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছে। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল বলে তোমাদেরকে আর দেখাতে পারিনি আমি, বাইরে দাদার সাথে একটু কথা বলে নিয়েছি, অন্য একদিন তোমাদেরকে দেখাবো। তো চলো এবার আমার বাপের বাড়িটা তোমাদেরকে দেখাই। তো এই যে হোয়াইট কালারের যে বাড়িটা দেখছো এটা আমাদের বাড়ি, আর এই পাশে যে বাড়িটা দেখছো এটা আমার ছোটো কাকুদের ঘর, মানে ছোটো কাকুরা এটা থাকে। অ্যাকচুয়ালি এই বাড়িটা আমাদেরই বাড়ি, আমরা একসঙ্গে আগে থাকতাম। আমার বাপিরা চার ভাই, তো দুই ভাই এখানে থাকে, দুই ভাই থাকে বাদুড়িয়াতে। তো এখন আপাতত দুই ভাই এখানে আছে, তো আমার বাপি আলাদাভাবে সাইডে বাড়িটা ছোটো ছোটোখাটো করে একটা ঘর করে নিয়েছে, আর কাকুরা এখানে থাকছে। আর এই যে পাশে মানে জায়গাটা দেখছো না, ভাঙাচোরা কিছু পড়ে আছে, তো এটা ছিল আমাদের পোলট্রি ফার্ম, খুব বড় পোলট্রি ফার্ম ছিল এটা। তো এখন আর নেই, এটা ভেঙে ফেলা হয়ে মানে ভেঙে ফেলা হচ্ছে আর কি। চলো এবার ভিতরের দিকে যাই। তো এখানে দেখতেই পাচ্ছ রাই লাফালাফি করা শুরু করে দিয়েছে, আর ডেক ভিতরে আছে। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। তো তোমরা যেমন দেখেছিলে আমি সারাদিন তো বাড়িতে ছিলাম না, তো আমি গিয়েছিলাম বাপের বাড়িতে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। বাপিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর গিয়েছিলাম একটা মন্দিরে, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। তো যাই হোক, ওখান থেকে আসার পর অনেকটা বেলা হয়ে গেছিল, যখন আমরা বাড়িতে ফিরেছি আর কি, মন্দির টন্দির মিটিয়ে বাড়িতে ফিরেছি, তখন অনেকটা বেলা হয়ে গেছিল, মানে ধরো 4:30-5টা বেজে গেছিল। তো তারপর আমরা কি করলাম, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বোনের সাথে মায়ের সাথে একটু আড্ডা মারছিলাম, গল্প টল্প হয় আর কি। তো সেগুলো করতে করতে অনেকটা কি বলবো সন্ধ্যা হয়ে গেছিল, তো তারপর সেজন্য তোমাদের সাথে কথা বলা হয়নি। আর সত্যি কথা বলতে আমি ভুলে গেছিলাম শুট করতে, মনে ছিল না আমার, যেহেতু আমি নতুন ব্লগ স্টার্ট করেছি সেই জন্য আমার না একটু আধটু ভুল হয়ে যাচ্ছে, ওই সবসময় ক্যামেরা নিয়ে ধরাটা না ভুলে যাচ্ছি, আমি মনে থাকছে না ঠিক আমার। যাই হোক, তোমরা একটু মানিয়ে বুঝিয়ে নিও আমাকে। তো তোমরা তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যেটা মন্দির আমি গেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি, তো এই মন্দিরটা সম্পর্কে ছোট্ট একটা কথা তোমাদের বলে রাখি। মন্দিরটাতে আমি যাচ্ছি আজকে 4-5 বছর হবে, ওই মন্দিরটাতে আমি যাই, মাঝে মধ্যে যাই আমি। তো ওই মন্দিরের যে পূজারী আছে, আমি ওনাকে দাদা বলে ডাকি, উনি আমাকে ভীষণ ভালোবাসেন। তুমি এখানে কি করছো? তুমি এখানে বসো, আমার পাশে বসো। সত্যি কথা বলতে যখনই আমি খুব কষ্টে থাকি, হয়তো কোনো কিছু করতে চাইছি আমি করতে পারছি না, মানে মনের সেই জোরটা আমি আনতে পারছি না, আমি দাদাকে গিয়ে বলতাম যে দাদা আমি এটা করতে চাই কিন্তু আমি করতে পারছি না, আমার না আমি আমি মনের থেকে সেই জোরটা পাচ্ছি না। দাদা শুধু একটা কথাই বলতো, আরে আমি তো আছি, চিন্তা করিস না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। তো এই যে কথাটা, আর উনি আমাকে আশীর্বাদ করতেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি অনেক বড় হবে, তুমি অনেক কিছু করতে পারবে। তো যাই হোক, এই করতে করতে না ওনার মানে কি বলবো আমি, আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সেই জন্য তোমাদেরকে ওই মন্দিরটাতে দেখালাম। আর আজকের থেকে তো পুজো পুজো ব্যাপারটা স্টার্ট হয়ে গেছে, তোমরা বাড়িতে সকলে ছুটি আনন্দ করো, খুব মজা করো, বাড়ির সকলের সঙ্গে বাড়ির সকলের খেয়াল রাখো। আমি বাড়িতে কেমন ভাবে পুজো কাটাই, মানে আমরা বাড়িতে কেমন ভাবে পুজো কাটাই, আমি চেষ্টা করবো যদি সম্ভব হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রচুর পরিমাণে আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, যত সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে। তো লাভ ইউ, টেক কেয়ার, অ্যান্ড বাই 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 আবার হাজির।
হয় যখন ওপেন ভিডিও নিয়ে আমার আজও ভিডিও নিয়ে আছে ভিডিও নিয়ে আছে না বলো আবার আমি ভিডিও বলো আবার আমি আমার আমি আসব আসব নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও নিতে নিতে ও তোমরা দেখবে তো তোমরা দেখবে বাই বাবা আমার চোখটা দিলো